हेलो अस्सलाम वालेकुम, वेलकम टू आवर चैनल। आशा करी सबाई भलो आलहमदुल्ला। अपने सबार दोए भलो आपनारा सबाई केमन आवश्य हमें कमेंट बक्से जानाबेन। और आज के शुरूते हमें जर जर हमारे भिडियो भलो लागे ता अवश्य हमार भिडियो एक लाइक देवें और चैनल पशे थकबें और सबसक्राइब बोला भूले जाब कारण इटे अनेक किस बदलम ना सबसक्राइब अपनारा जो चान करबें और जो ना करबें ना तो जो बोली सबसक्राइब तो सुनते अनेक समय देखा जाए ताड़ाहुड़ो कर सबसक्राइब शा जाए अने के देखा जाए सबसक्राइबो बोले एन डिपेन्डेंट जो उच्चारण जो कार उच्चारण कीरकम ठीक ओ भाव हमें सबसक्राइब और सबसक्राइबर मध्य गंडगोल लेगे जाए तो सबसक्राइब ही बोली किन्तु जो ताड़ाहुड़ो कर बला है तक शा जाए ओरकम হয়তোবা ভুলে হয়ে যেতে পারে। তো এটা নিয়ে অনেক বড় লম্বা ইতিহাস হয়ে গেছে, প্রতিবন্ধীও হয়ে গেছে শুধুমাত্র সাবস্ক্রাইবটাকে সাবস্ক্রাইব উচ্চারণটা হওয়াতে। যাই হোক, প্রতিবন্ধী আল্লাহ তাআলা যদি আমাকে সৃষ্টি করে থাকে তাহলে আমি এরকমটাই ভালো আছি। আজকে আমি একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি নতুন ব্লগার আপুদের জন্য। আমি এখন আমার নিজেকে কখনোই নতুন বলবো না, কারণ দু বছর হয় আমি এখানে এই প্ল্যাটফর্মে কাজ করি, যদিও আমার সাবস্ক্রাইবার কম বাট আমি কিন্তু এক ই সমানে সবার সাথে কাজ করেছি এবং অভিজ্ঞতাটা আমার একই রকম হয়েছে। শুধুমাত্র সংখ্যায় যদি গুনতে যাই তাহলে ভুল হবে, এই কারণে ভাবলাম যে আমি যতটুকু পারি আমার জায়গা থেকে আমি সাহায্য করব। যদিও ইদানিংকালে আমাদের ভিউ রেটটা অনেক কমে গেছে, দেখা যাচ্ছে এত কম ভিউ হচ্ছে যেটা আমরা আসলে কখনোই আশা করি না। তো আজকে আমি দশজন ইউটিউবারের নাম বলবো নতুন, যাদের চ্যানেলে আমি কাজ দেখেছি, যাদের কাজগুলো আমার ভালো লেগেছে এবং যাদের কাজগুলো আমার মনে হয়েছে যে না তাদেরকে সাপোর্ট করলে বা তাদের কথাগুলো বললে আসলে ভালো লাগবে। তো আমি প্রত্যেকটা ব্লগারের নাম আমি এখানে এই খাতাটার মধ্যে উঠিয়ে রেখেছি, কারণ বলতে গেলে মুখস্থ করে বলা যায় না বা তাদের সম্পর্কে বলা যায় না। আর আজকের ভিডিওটা খুব বেশি বড় হবে না, আবার একেবারে ছোটও না, তো মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, দেখে তারপর যা খুশি তাই বলতে পারেন। আর শুরু করি, এখন আগে বলে রাখি আমার এই ভিডিওটার শেষে অনেকে কমেন্ট করতে পারে আপনার মুখের এই অবস্থা কেন, এই কেন, সেগুলো কারণ জাজমেন্টাল আমাদের পৃথিবীটা, মানে আমাদের দুনিয়াটা হচ্ছে আপনাকে জাজ করার জন্য একদম না খেয়ে দিয়ে বসে আছে। সো ভালো করলেও জাজ করবে আপনাকে, খারাপ করলেও জাজ করবে। তো তাদেরকে কৈফিয়ত না দিয়ে নিজের মতো আগানোটা ভালো। তারপরও বলে রাখি আমার অ্যালার্জি প্রবলেম আছে, অ্যালার্জি কারণে এরকমটা হয়েছে, ঠিক হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। তো প্রথম আমি যার নাম নিব সে হচ্ছে বিডি ব্লগার লিজা, ওয়ান অফ মাই ফেভারিট একজন ইউটিউবার বা ব্লগার বলতে পারেন। আমি বড় আপুদের কথা বাদ দিয়ে যাদেরকে আমি সব থেকে বেশি পছন্দ করি তাদের কথা বলি। আর যদি সব থেকে পছন্দ মানে আমি যাদেরকে দেখে আমার মনে হয় যেন আমি অনুপ্রাণিত হই, তারা হচ্ছে তমা আপু, ফাতেহা নাজনীন আপু, আরও কয়েকজন আপু আছে তাদের কথা আমি অবশ্যই বলবো, ওনাদের নিয়ে অন্য আরেকদিন ভিডিও করবো। আজকে আমি যাদের নিয়ে ভিডিও করতে এসেছি তাদের কথা বলি। প্রথম নামটা আমি দিয়েছি হচ্ছে বিডি ব্লগার লিজা, আপুটা আমাকে শুরু থেকে সাপোর্ট করে আসছে এবং তারও একটি ইউটিউব চ্যানেল আছে, যদিও তার চ্যানেলে সাবস্ক্রাইবার হাই বাট তারও আমার মতো অবস্থা, ভিউ রেট কম, ভিউ অনেক কমে গেছে। তারপর আমি ভাবলাম যে আপুটাকে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি সাপোর্ট করি। তো আপুর চ্যানেলটা সবাই দেখবেন, আপু কিন্তু ভ্যারিয়াস আইটেমের হচ্ছে ব্লগ করে, এক এক সময় এক এক ধরনের ভিডিও করে, যখন যেটা থাকে ডিমান্ডেড ভিডিও করে, সে মেকআপ থেকে শুরু করে ফানি বিষয় বা রোস্টিং বলেন সবটাই করে। তো আপনারা চাইলে তার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, বিডি ব্লগার লিজা। সেকেন্ড হচ্ছে নিউ ব্লগার ফাতেমা, আপুটার চ্যানেল আছে, আপু সুন্দর কাজ দিচ্ছে এবং তার কাজগুলো খুব সুন্দর, সে খুব গুছিয়ে কাজগুলো দেয়, আপনারা তার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। সিন্থি খান
আপু উনি আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছে, প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে, এবং তারও একটা চ্যানেল আছে এবং সে সেখানে ব্লগিং করে। ব্লগিং এর পাশাপাশি মানে ব্লগিং করে বলতে তার ভিডিওগুলো এত সুন্দর বলার বাইরে, আপনারা চাইলে তার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমি প্রত্যেকটা আপুর চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার একটু টাইম লাগবে, বাট আমি প্রত্যেকটা আপুর চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করতে পারেন। আর আগে বলে রাখি, এখন এই ভিডিওটার পরে আরও অনেকে বলবে আমি হয়তো টাকা খেয়ে প্রমোট করতেছি, তো যাদের ভিডিও আমি প্রমোট করতেছি তাদেরকে পার্সোনালিও আস্ক করতে পারেন যে তাদের কাছ থেকে আমি কোনো বেনিফিট নিয়েছি কিনা, বা কোন বেনিফিটের কারণে তাদের চ্যানেলগুলো আমি প্রমোট করি। শুধুমাত্র এর জন্য যে এইখানে আসলে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নেই, আমরা সবাই একসাথে কাজ করতে এসেছি, সবাই কাজ করব। কেউ হয়তো জিনিসগুলো বুঝে না, তাদেরকে আজকে আমি ভালোভাবেই বুঝিয়ে দিব যে কিভাবে আসলে আমরা চ্যানেলটাকে গ্রোথ করবো। আমার চ্যানেলের হিসাব বাদ দিয়ে আমি তাদেরকেই সাহায্য করি, না হয় আমি পিছনেই থাকি। আপনি সবসময় এটা মনে রাখবেন, যারা আপনাকে গাইড করবে তারা কখনোই আপনার চোখের সামনে আসবে না। সো আমি মনে করি যে আমি ওইভাবেই তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সেকেন্ড হচ্ছে সরি, 4 নম্বরে হচ্ছে আনিকা ফ্যামিলি। আপুটা নিউলি ব্লগিং চ্যানেল এসেছে এবং আপুটা অনেক সুইট, আমার খুব ভালো লাগে আপুটার ফেস বলুন, আপুটার কাজ বলেন, ছোটোখাটো কাজ দেয়। তো তার ভুল ত্রুটিও হতে পারে, সে ব্লগিং চ্যানেলে যেহেতু নতুন তার ব্লগিংগুলো কীভাবে হবে। আপনারা যারা অভিজ্ঞ ভিউয়ার্স, যারা শুরু থেকে সব ব্লগারদেরকে সাহায্য করে আসতেছেন, তারা অবশ্যই আপুকেও সাপোর্ট করবেন, আপুর চ্যানেলে যাবেন এবং তার ভিডিওগুলো দেখে তাকে কমেন্ট করবেন যে আপু এটা এভাবে না এভাবে করেন ভালো হবে। কারণ আমরা যখনই আপনারা কোনো কিছু পজিটিভলি বলেন আমরা একদম নেওয়ার চেষ্টা করি, আর যখন দেখা যায় গালি গালাজ করেন তখন হয়তো সেটা অ্যাভয়েড করে চলে যায়। কিন্তু যারা আমাদেরকে বলে যে আপু আপনি এই জিনিসটা এইভাবে না করে ওইভাবে হইতো, আমরা কিন্তু তাদেরকে সুন্দরভাবে বলি থ্যাংক ইউ আপু বোঝানোর জন্য বা বলার জন্য। কারণ এখানে আমি শিখতে যেমন এসেছি, হয়তো আমার দ্বারা কিছু শেখাও হবে কারো, তো শিখার কোনো বয়স হয় না, আমরা চাইলে যে কোনো মানুষের কাছ থেকে যে কোনো সময় শিখতে পারি। তো আপুর বা আমরা যারা ব্লগার আছি তাদের যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন, আর ভুল মানুষ মাত্রই হয়। সো এখানে লজ্জা পাওয়ারও কিছু নেই, আমার কোনো কাজ হয়তো খারাপ হতে পারে, সেটা আপনারা যদি বলে দেন তাহলে অবশ্যই আমি সেটা পজিটিভ ভিউতে নিব। কখনোই আমি চিন্তা করবো না যে এটা নেগেটিভলি বলেছে আমি এটা নেগেটিভভাবে নিব, আমার ভুল হলে সেটা আমি অবশ্যই পজিটিভভাবে নিব। ওকে, 5th নম্বরে হচ্ছে ফাতেমাতুন তানবিন স্বর্ণা আপু। আপুর চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন, আপুর চ্যানেলেও আপু মোটামুটি খুব ভালো ভিডিও দেয়। আমি সবার চ্যানেলের সবগুলো ভিডিও আমার আসলে দেখা হয়নি, আমি 2-1টা ভিডিও দেখেছি, সেইগুলো দেখে আমার মনে হলো যে না ভালো কাজ করে এবং তাদেরকে সাপোর্ট করা উচিত। আর 6th নম্বরে হচ্ছে ফারজানাস কুকিং ডায়েরি। এই আপুটা ব্লগিং করে না কিন্তু আপুটা আমার অনেক ফেভারিট একটা আপু, আমি পার্সোনালি বলবো তাকে আপনারা সাপোর্ট করতে পারেন, তার রান্না অনেক অনেক সুন্দর। আমরা কুকিং যারা পারি না তাদের জন্য খুব ভালো একজন আইডল হতে পারে সে ইন ফিউচার। আমরা তো উম্মে আপুকে দেখি, আরও সেলিন আপুকে দেখি, তাদের রান্না দেখি, তাদের রান্না দেখে তারপর আচ্ছা যাই হোক ওনার নাম আমি নেব না, তো এমনি সবার ভিডিওই দেখি, তো তাদের ভিডিও দেখেই তো আমরা রান্না শিখতেছি। এই আপুটা কিন্তু বেকিং আইটেম খুব সুন্দর করে, উনি পার্সোনালি আমার বাসায় এসেছিল এবং আমাকে কেক, আমি যে এখন কেকটা ভালো বানাতে পারি আমি অল ক্রেডিট তাকে দিব, তার দেখানো টেকনিকে আমি যখন কেকটা বানিয়েছি তখনই আমার কেকটা সুন্দর হয়েছে। তার আগ অব্দি আমি এত চেষ্টা করা সত্ত্বেও আমার কেক কিন্তু ভালো হয়নি, দেখা যায় চেপটা হয়ে যেত, ফুলতো না, বা ভিতর দিয়ে হার্ড হয়ে যেত, উপর থেকে কালচে পুড়ে যেত। কিন্তু এখন আল্লাহর রহমতে আমার কেকের সে প্রবলেমটা হয় না, আমি যদি ওভেনও বানাই তাতেও প্রবলেম নাই, আমি যদি চুলায় বানাই তাতেও আমার কোনো প্রবলেম নাই, আমার দুইভাবেই কেক সুন্দর হয়। এর জন্য আমি বলবো যে আপনারা চাইলে ইচ্ছে অনুযায়ী আপনাদের যদি মনে হয় তার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আপনি ঘুরে আসতে পারেন। বাংলাদেশি ব্লগার ফাতেমা, এই মানে ফাতেমা নাম দিয়ে অনেকেরই চ্যানেল আছে, তবে বাংলাদেশি ব্লগার ফাতেমা আপুটাও নতুন করে চ্যানেল ওপেন করেছে, তার চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন, তার চ্যানেলেও মোটামুটি ভালো ভিডিও দেওয়া আছে। ব্লগার স্বর্ণা, এই আপুটাকেও সাপোর্ট করবেন আপনারা, তারও সুন্দর সুন্দর ভিডিও আছে। এবং নুসরাত তন্নি ব্লগস, আপুটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমি প্রত্যেকের কথাই বলবো। আপনারা একটা সাবস্ক্রাইব করতে করলে খুব বেশি অসুবিধা হবে না, তবে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বেশি মূল্যবান, প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমাদের জন্য অনেক অনেক বেশি মূল্যবান। কারণ
ক্ষুদ্র ক্ষুদ্র করে আমাদেরকে আপনারা বড় করেন, একবারে বড় হয়ে যাই না আমরা, আপনাদের প্রত্যেকটা মানুষের এক একটা ক্লিক আমাদেরকে বড় করে, প্রত্যেকটা মানুষের এক একটা সাপোর্ট, এক একটা ভিউ আমাদেরকে ব্লগার তৈরি করেছে, এখানে আমরা ব্লগিং করতেছি। আমাদেরকে যদি আপনারা ভালোই না বাসতেন, খারাপভাবে বলেন, ভালোভাবে বলেন, যেভাবে বলেন না কেন, তাহলে হয়তো আমরা ব্লগিংয়ে আসতে পারতাম না। বাংলাদেশে রিসেন্ট মানে এই 2 বছর ধরে হয়তো ব্লগিং স্টার্ট হয়েছে এবং আমরা ব্লগাররা ব্লগ করতেছি, আর সাপোর্ট না করলে এখানে আসতে পারতাম না। এর জন্য আমি বলবো প্রত্যেকটা পার্সন আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আপনাদের ক্ষুদ্র একটা সাবস্ক্রাইবই আমাদের জন্য অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা পাওয়া। আর প্রত্যেককেই প্রত্যেকের জন্য আমাদের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ আছে, সেটা ভালোভাবে হোক খারাপভাবে হোক। দেখবেন আপনাকে যারা হেট করে তারাও কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছে আপনার ভুলটা ধরার জন্য, তারাও কিন্তু আমাদের কাছে অনেক বড় মূল্যবান একটা বলবো, তাদের প্রত্যেকটা কথাও আমাদের জন্য অনেক মূল্যবান, কারণ তারা আমাদেরকে দেখে বলে আমাদের ভুল ত্রুটি ধরতে পারে। এখন না দেখলে তো তারা আমার চ্যানেলে যদি তার চোখের সামনে না আসতো বা সে যদি আমাকে সাপোর্টই না করতো, তাহলে তার সে দেখতে পারতো না আমার ভিডিওগুলো। আর লাস্ট আছে বাংলাদেশি ব্লগার রূপা, আপনারা এই আপুটাকেও সাপোর্ট করতে পারেন, সেই আপুটা খুব সুন্দর ভিডিও দেয়, এই আপুটার চ্যানেলের ভিডিওগুলো আমার ভালো লেগেছে। এবার আরেকজন ব্লগারের কথা বলি, বাংলাদেশি ব্লগার প্রিয়াঙ্কা, তার 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, আপুকে অনেক বেশি কংগ্রাচুলেশনস তার 10,000 সাবস্ক্রাইবার পূরণের কারণে। তবে তার ভিউ রেটের জন্য সে বলতেছিল যে আপু আমার ভিউ কেন কমে গেছে, তো এখন আমি সবাইকে বলবো 2018-তে এই সময় আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, অক্টোবরের দিকে 19 তারিখ সামথিং এরকম তারিখে বা 11 তারিখে আমার প্রথম চ্যানেলটা, এবং সেখানে আমি ভিডিও দিয়েছিলাম। আর 2 সপ্তাহের মধ্যে আমি 1,000 সাবস্ক্রাইবার পূরণ করি, তো সেটা আমার অনেক বড় একটা পাওয়া ছিল। আর এখন কিন্তু সেরকমটা না, কারণ তখন নতুন নতুন ব্লগিংটা স্টার্ট হয়েছিল, সব তো ওই টাইমে সবাই কিন্তু হুজুকে দেখতো, আল্লাহ উনি ওনার পার্সোনাল লাইফ শেয়ার করতেছে, তাহলে ওনার চ্যানেলটা একটু দেখি উনি কী করে বা সাবস্ক্রাইব করে রাখতো। কিন্তু এখন আমরা অনেকেই এই পেশায় চলে এসেছি, অনেকেই আসতেছি, অনেকেই ভিডিও দিচ্ছি, হাজার হাজার ব্লগার, সো এইখান থেকে বাছাই করতে গেলে মানুষের একটু কনফিউশন হয়। আর আমরা সবাই মোটামুটি ভালো ভিডিও দিতেছি। এবার চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, চ্যানেলে ভিউ হয় না কেন, কিভাবে কাস্টমাইজ করবেন, কি করবেন, এবং আপনারা অনেকে আছে দেখা যায় চ্যানেল ওপেন করে সাথে সাথে আপনি বলেন যে এসে যে সাপোর্ট করবেন। এবং ইদানিংকালে যেটা হচ্ছে, কিছু ব্লগার এসে নতুন আমার চ্যানেলটা দেখে আসবেন, ঘুরে আসবেন, ভাই আমার চ্যানেলের নিচে এসে কেন এই কথা বলা, একটু সুন্দর একটা কমেন্ট করেন, আপনার চ্যানেলে এমনিই ঢুকবে। আপনি যখন বলেন ঘুরে আসবেন, তখন কিন্তু আমাদের কাছেও বিষয়টা খারাপ লাগে, কেন ভাই আমার চ্যানেলের আমার কমেন্টে এসে কেন এই কথাটা বলবেন। তারপরও দেখা যায় যে অনেক সময় আমরা লাইক দিয়ে রাখি যে ঠিক আছে ভালো কথা, আপুটা যেহেতু বলছে তার চ্যানেলটা ঘুরে আসি, যখন ওই চ্যানেলে যাই নাথিং, কিছু থাকে না, একটা ভিডিও থাকে না, বাট তারা চ্যানেল ঘুরে আসতে বলে, কেন কি কারণে আমি তার চ্যানেলটা তখন ঘুরে আসতে যাবো, তাহলে আমার যে টাইমটা ওয়েস্ট হয়েছে সেটা কে দেবে। চ্যানেলে ভিডিও দিতে থাকেন, 20-15টা ভিডিও দেওয়ার পর যখন দেখবেন আপনার ভিউ হয় না, তখন আপনি চাইতে পারেন কারোর কাছে হেল্প, যে আপু এটা কীভাবে করলে আমার চ্যানেলে ভিউ হবে বা সাবস্ক্রাইবার বাড়বে। আপনারা চ্যানেলটা ক্রিয়েট করার সাথে সাথে যদি সাপোর্ট চান, তাহলে তো কেউ দেখবে না। আমরা তো চ্যানেলের শুরুতে কখনো কারোর কাছে সাপোর্ট করতে চাইনি, আমি স্পেশালি কখনো চাইনি যে আপু আমার চ্যানেলটা সাপোর্ট করে। আমি সবসময় যাদের ভিডিও দেখতাম তাদের ভিডিওতে সুন্দর হয়েছে, আপু ভালো হয়েছে, যখনই দেখতাম যে আমি কোনো কমেন্ট করেছি, সেখান থেকে হয়তো 10 জন মানুষ আসতো, এসে দেখতো, ভালো লাগতো, সাবস্ক্রাইব করে চলে যেত। কিন্তু ইদানিংকালে যেটা হয়েছে যে তারা সবাই কী করে চ্যানেলের নিচে এসে একটা ভিডিও নিচে এসে কমেন্ট করে যে আমার চ্যানেলটা ঘুরে আসবেন, এই চ্যানেলটা দয়া করে, এই চ্যানেল উনি অসহায়, ওনার চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছে, তাকে সাপোর্ট করেন। ডেফিনেটলি আমি সাপোর্ট করতে রাজি আছি, আমি কিন্তু এখনও বলতেছি, আমি আজকে 10 জনের কথা বলেছি, কালকে আমি আরও 10 জনের কথা বলবো যাদের চ্যানেল আমার ভালো লাগবে। কিন্তু এভাবে নয়, আপনারা নিজেদেরও, আর অনেক ব্লগার আপু আছে যারা নতুন, তারা কী করে পুরো ভিডিওটা দেখে না, না দেখে হুট করে একটা কমেন্ট করে বসে কমেন্টে স্পাম হয়ে যায়। আপনি কি জানেন, আমি যদি আপনার সেই স্পাম কমেন্টের মধ্যে একটা ফ্ল্যাগ দিয়ে দেই, যেটা ইউটিউবের আছে কমেন্টে, তাহলে আপনি কোনো দিনও আর ওই চ্যানেল দিয়ে কোনো কাজ করতে পারবেন না, আপনার মনিটাইজেশন পাবেন না, কোনো কিছু পাবেন না। একটা ফ্ল্যাগ কিন্তু অনেক বড় একটা জিনিস। তো আপনারা যারা নতুন ব্লগার আছেন, কারো ভিডিও যদি দেখতে ভালো না লাগে,
দেখবেন না, বাট তার ভিডিওটা দেখে সেই ভিডিওর মধ্যে আধা কমেন্ট করে তার তার নিজে তার চ্যানেলের জন্য ক্ষতি করে দিচ্ছেন, আপনার চ্যানেলের জন্য ক্ষতি করে দিচ্ছেন, যে এটা কখনোই করবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন কিন্তু হ্যাকিংয়ের অনেক প্রবলেম হচ্ছে, অনেক হ্যাকিং হচ্ছে। এর জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই টু স্টেপ ভেরিফাই করে নেবেন আপনার চ্যানেলটাকে। যেমন কিছুদিন আগে বাংলাদেশি গার্ল নামের একটা লোক আমাকে, লোক বা মহিলা যাই হোক না কেন, সে আমাকে হুমকি দিয়েছে, তোর বড়াইটা তো তোর চ্যানেল নিয়ে, তোর চ্যানেলটা যদি না থাকে তাহলে বড়াই করবি কেমনে। তা আমি তাকে বলেছিলাম অল দ্য বেস্ট, বিকজ আমার চ্যানেল এবার হ্যাক করার জন্য কোনোভাবেই পারবে না। তা হ্যাঁ, এটা যদি লাকে থাকে যে আমার চ্যানেল চলে যাবে, চলে যাবে, আমি কষ্ট করছি, সেই কষ্টের ফল যদি অন্য কেউ পেতে চায় সমস্যা না, আমি আবার কষ্ট করব, আমি আবার ঘুরে দাঁড়াবো। কতবার আপস অ্যান্ড ডাউন, মানুষের লাইফে প্রবলেম হতে পারে, বা আপনি আমার এটা নিয়ে গেলে আমি ভেঙে পড়বো এরকম না, ইউটিউব আমাকে আবারও সুযোগ দেবে। তো চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, চ্যানেলের জন্য নতুন একটা জিমেইল লাগবে, যে জিমেইলটা পিওর ফ্রেশ, এবং সেই জিমেইল দিয়ে আপনি আপনার চ্যানেলের নাম ঠিক করবেন এবং নামটা সিলেক্ট করবেন এমনভাবে। এখন আপনি যদি হরেক রকম ভিডিও দিতে চান তাহলে হরেক রকম নামটা আপনার নাম দিবেন, বা ব্লগার বলতে এক বিষয় আর সব ধরনের ভিডিও দেওয়ার ভিতরে আরেকটা বিষয়। তো যদি ব্লগিং দেন তাহলে ব্লগারটা লিখে রাখবেন, এবং বি ব্লগার আর ভি ব্লগারের মধ্যে পার্থক্য আছে। বি ব্লগার মানে হচ্ছে যারা লিখে, আর ভি ব্লগার মানে হচ্ছে যারা ভিডিও তৈরি করে, ভিডিও মেক করে, আমাদের মতো যারা, আমরা যারা ব্লগার আছি। এটার মধ্যে আমি কনফিউশনে ছিলাম, তো আমার কনফিউশন আমার ভিউয়ার্সরাই ভাঙিয়ে দিয়েছিল শুরুতে। আর ডিসক্রিপশনটা লিখতে হবে, যেটা শুরুতে বলে যে আপনার চ্যানেলের সম্পর্কে আপনি কিছু লিখেন, তো সেখানে আপনি কী করতে চান, আপনার ফোকাসটা কোন দিকে সেটা লিখতে হবে, এবং চ্যানেলের কাস্টমাইজ দেখা যায়। আপনি চাইলে আপনার ছবি দিতে পারেন, আপনি চাইলে একটা লোগো তৈরি করতে পারেন, আপনি চাইলে এভাবেই রেখে দিতে পারেন, তবে ছবি দেওয়াটা ভালো বা লোগো দেওয়াটা ভালো। আর ভিডিও দিতে থাকবেন, ভিডিও প্রতিদিন রেগুলার, যারা নতুন একদম তারা রেগুলার ভিডিও দিতে থাকবেন, কারণ রেগুলার ভিডিও না দিলে আপনার চ্যানেলের র্যাঙ্কিং চলে যায়, যেটা আমাদের হচ্ছে, যে আমরা যারা একদিন দুই দিন পর পর ভিডিও দিচ্ছি তাদের র্যাঙ্কিংগুলো নিচে নেমে যাচ্ছে। অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তারপরে আমি ভাবলাম যে আজকে দিয়ে থাকি। এবং আমাকে যারা ফলো করতে চান তারা অবশ্যই আমার শুরুর ভিডিওটা দেখবেন, আমি একদম শুরুতে একটা ভিডিও দিয়ে দেবো যেখানে আমি আমার অল সোশ্যাল লিঙ্কগুলো, সোশ্যাল পেজগুলোর হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, নেক্সট আমি আবার কাদেরকে নিয়ে আসি বলা যায় না, তবে যে আপুদের কথা আমি এখানে বলেছি তাদেরকে অবশ্যই আপনারা একবার দেখবেন। আমি এখানে জোর করার কিছু নেই, ভালো লাগে আমাদের নিজস্ব ব্যাপার, তো যদি ভালো লাগে তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, অনেক বড় হয়ে গেছে, এত বড় ভিডিও কেউ দেখবে না, টেনে টেনে দেখবে। আর আরও একটা কথা, আপনারা যারা টেনে টেনে ভিডিও দেখেন, আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ভিউয়ার আসে যে এই দেশ থেকে এতটুকু দেখেছে, এরা এতটুকু এতটুকু করে দেখেছে, এরা টেনে দেখেছে, এরা ফুল ভিডিও দেখেছে, তো আমরা বুঝি যে কে কীভাবে ভিডিওগুলো দেখে। এর জন্য রিকোয়েস্ট করবো, যদি ভালো না লাগে একবারই দেখবেন না, কিন্তু যদি ভিডিও দেখেন তাহলে ফুল ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের টেনে দেখা ভিডিওগুলো আমাদের জন্য ক্ষতি হয়। এই বলার ছিল, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আজকে অনেক কথা বলে ফেললাম, আজকে কোনো কাজ দেখালাম না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।